দুর্নীতির জন্য একের পর এক চাকরি যাওয়ার পরে প্রায় সাত বছর ধরে চোদ্দো হাজার তিনশো পদে আটকে থাকা নিয়োগে অবশেষে পদক্ষেপ নিচ্ছে এসএসসি এবারে প্রচুর শূন্য পদ তৈরি হয় আপার প্রমারি আপার প্রাইমারিতে নিয়োগের জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে কমিশন বা আমাদের যে এ পর্ষদ আছে সেই পর্ষদ কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করছে আপার প্রাইমারিতে যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল সেই ষোলো সালের প্যানেল থেকে নিয়োগের জন্য কিন্তু কোর্টের নির্দেশে আটকে ছিল এইবারে সেই কেটে কাটতে চলেছে এবং কোর্টের নির্দেশে কিন্তু সম্পূর্ণ নিয়োগ হতে চলেছে এবং তাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে এই সংক্রান্ত এই খবরটি বেরিয়ে এসে সেটা জেনে নেব যে দু সালে প্যানেল বাতিল হয় আদালতের নির্দেশে সেই নিয়োগ নিশ্চিন্ত করার জন্যই শিক্ষা দপ্তরের কাছে আবেদন ছে এস এস সি নিয়োগ দুর্নীতির দায় বাতিল হয়েছে বহু চাকরি তৈরি হয় তৈরি হয়েছে প্রচুর শূন্য পথ এবার চাকরি দেওয়ার পালা ধাপে ধাপে বিভিন্ন পদে নিয়োগ শুরু হচ্ছে এবার উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বুধবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছে যে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত রয়েছে অবিলম্বে যাতে প্রক্রিয়া শুরু করা যায় সেই ব্যাপারে আদালতে হলফনামা দেবে এসএসসির তরফে উচ্চ প্রাথমিকের এই সেই নিয়োগ আটকে আছে দু হাজার ষোলো সাল থেকে নিয়োগে বেনিয়মের অভিযোগে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ পদে নিয়োগ আটকে যায় দু হাজার কুড়ি সালে প্যানেল বাতিল হয় আদালতের নির্দেশে এই নির্দেশ নিশ্চিত করার জন্যই শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছে এসএসসি আদালতে হলফনামা দিয়ে সে কথা জানানো হবে বৃহস্পতিবার আদালত অনুমতি দিলে কাউন্সেলিং শুরু হবে বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান তিনি জানিয়েছেন সমস্ত ওএমআর খতিয়ে দেখা হয়েছে তাই বেশি সময় লেগছে কাদের ওএমআরে গরমিল সেই তথ্য আদালতে পেশ করবে কমিশন কতজনের তালিকায় নাম থাকবে কতজনের নাম বাদ গেল সেটাও কিন্তু উল্লেখ করা হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা নিয়েছিল দু হাজার ষোলো সালে শূন্য পদ ছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি এর মধ্যে ইন্টারভিউর জন্য টাকা হয়েছিল পনেরো হাজার চারশো তেষট্টি জনকে ইন্টারভিউ প্রস্তুত উপস্থিত ছিলেন বারো হাজার সাতশো বিরানব্বই জন পরে ইন্টারভিউ থেকে বাদ পড়েছে দুশো সাতচল্লিশ জন প্যানেল বাতি হয়ে যাওয়ার পর যারা সেই সময় আবেদন করেছিল তাদের মধ্যে থেকে বেছে নিয়ে প্যানেল তৈরি করেছে এসএসসি তো এবার কিন্তু দু হাজার ষোলোতে যারা এসএসসিতে এসএসসির আপার প্রাইমারিতে পরীক্ষায় বসেছিল তাদের জন্য কিন্তু খুশির খবর নিয়োগে জট কাটতে শুরু করেছে তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইটে আপডেট থাকো এবং সেখানে কিন্তু এই ষোলো সালের যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য আগামীকাল কোর্টে হলফনামা দেওয়া হবে তারপরেই কিন্তু জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে অর্থাৎ পর্ষদের ওয়েবসাইটে তোমরা কিন্তু নজর রাখতে পারো